হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো এটা আমার নতুন চ্যানেল, আমি এই চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে স্ট্যামারিং বিষয়ে কথা বলবো। যদিও আমার এখানে যে ভিডিও কোয়ালিটি একদমই খারাপ, তবুও আমি জাস্ট একটা মানে ট্রাই করলাম। পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আমি ভালো কোয়ালিটি করার চেষ্টা করব। তো প্রথমে বলে রাখি যে আমি একজন স্ট্যামারার। ছোটোবেলায় আমার এই স্ট্যামারিং প্রবলেমটা অনেক ছিল, আমার মানে এখনও হয়, মানে এখনও মাঝে মধ্যে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমার স্ট্যামারিং হচ্ছে। কিন্তু ছোটোবেলায় আমার এই স্ট্যামারিং প্রবলেমটা এটা অনেক বেশি ছিল। আমার মনে আছে যে যখন আমাকে কেউ নাম জিজ্ঞেস করতো, তো আমি জিজ্ঞেস মানে আমাকে যদি কেউ নাম জিজ্ঞেস করতো, তাহলে আমি সেটা অনেক সময় নিয়ে বলতাম। হ্যাঁ, মানে যদি একটা শব্দ বলতাম, আ আ আ আ আ মা 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 মার নাম, তো এইভাবে আমার ছিল কিন্তু ছোটোবেলায়। তো আমি সেটাকে যে রিকভার করার অনেক অনেক কিছু করেছি, তারপরে আজকে এই পর্যন্ত আসছি, তারপরও হয়। তো আমি আমার নিজস্ব ওন এক্সপিরিয়েন্সটাই আমি শেয়ার করার জন্য এই চ্যানেলটা খোলা, কারণ যারা স্ট্যামারিংয়ে ভুগছেন তাদের মধ্যে সবারই থাকে প্রশ্ন, হাউ টু রিমুভ স্ট্যামারিং, আমি এই স্ট্যামারিংটা কীভাবে রিমুভ করব। সবার মনে একটাই প্রশ্ন যে কীভাবে এটাকে, কী করলে আমি এটা কন্ট্রোলে করতে পারবো বা রিমুভ করতে পারবো, এটাই সবার মনে প্রশ্ন থাকে। তো আমি আমার নিজস্ব ওন এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আমি এই চ্যানেলটা খুলেছি, যদিও চ্যানেলের ভিডিও কোয়ালিটি একদমই খারাপ, আমি মানে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। আচ্ছা, আগে আসি যে স্ট্যামারিং প্রবলেমটা কি। আসলে এটা হচ্ছে আপনি স্বাভাবিক মানে একটা আছে যে যদি আপনি 100টা ওয়ার্ড বলতে গিয়ে যদি 5% আটকে যান, তো আপনাকে স্ট্যামারিং প্রবলেমে আপনি মানে স্ট্যামারিং প্রবলেমে ভুগছেন, এটা মানে এটা বোঝা যায়। তো এটা কেন হয়? এটা এটা হয় অনেকগুলো কারণ আছে। মানে একটা হচ্ছে জন্মগত কারণ, একটা কোনো আকস্মিক মানে কোনো দুর্ঘটনার কারণে বা একটা ভয়ের কারণে, এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। তবে জন্মগত কারণ ছাড়া যে বাকি কারণগুলো আছে সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, তারপর এটা আপনা আপনি ভালো হয়ে যায়। বাট জন্মগত যে স্ট্যামারিং প্রবলেম বা তিতলামি সমস্যা, এটা কিন্তু রয়ে যায় অনেক দিন, অনেক সময় কারো কারো জীবনে এটা অনেক এটা লাইফ পার্টনার হয়ে যায়। তো আমি আসলে আমি ছোটোবেলায় ভেবেছিলাম যে এটা আমার লাইফ পার্টনার হয়ে যাবে, তারপরে আমার নিজস্ব চেষ্টায় এবং স্রষ্টার ইচ্ছায় আমি সেটা রিকভার করতে প্রায় সক্ষম হয়েছি। তো আমি আমি এখানে আমার আমি এই মানে এটাকে কিভাবে করেছি এটা আমি এখানে শেয়ার করব। আচ্ছা, আগে বলি যে এটা মানে এটা কোনো ডিজিজ নয়, এটা অনেকে ভাবে এটা একটা রোগ। আগে মাথায় রাখতে হবে ইটস নট এ ডিজিজ, এটা আগে মাথায় রাখতে হবে যে এটা কোনো ডিজিজ নয়, এটা জাস্ট একটা অভ্যাস, ইটস নট এ ফিজিক্যাল ডিজিজ। এই মানে এটা মাথায় রাখতে হবে। এটা মানে এটা কেন ডিজিজ, এটা কিভাবে বুঝবেন? আপনি দেখবেন মানে এটা কেন ডিজিজ না, এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি দেখবেন যে আপনি যখন কোনো খালি ঘরে কথা বলবেন তখন কিন্তু আপনার এটা হয় না, আপনি যখন নিজে নিজে পড়বেন আপনার তখন হয় না, আপনি নিজে কথা বলবেন নিজে নিজে কথা বলবেন আপনার হয় না, আপনার একদম ক্লোজ যে ফ্রেন্ড আপনি তার সাথে কথা বলবেন এটা হয় না, আপনি একা একা বই পড়বেন এটা হয় না। মানে হয় কখন? যখন আপনি আননোন পরিচিত অপরিচিত জনের সাথে কথা বলবেন, আপনি যখন ভয় পাবেন তখন হয়। তার মানে বুঝতে হবে এটা এটা কোনো রোগ না, এটা জাস্ট আপনার ভয়ের কারণ, আপনার আপনার মেন্টালিটির কারণ। হ্যাঁ, আর যারা এই তোকলামি সমস্যা ভোগে তাদের মধ্যে ম্যাক্সিমাম জন ভাবে আমি স্ট্যামার করি। সে যখন একটা কথা বলতে যাবে সে ভাববে আমি স্ট্যামার করি। এই যে সে নিজেকে কী করছে, কনভিন্স করে ফেলছে,
এটা কিন্তু সবচেয়ে বেশি খারাপ, এবং এটাই কিন্তু তাকে দুলামি করতে বাধ্য করে। তো এটা কখনোই করা যাবে না। তো আমি মানে যে এই দুলামি যে রিকভার করার সিস্টেম, মানে সেটাকে আমি দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে হোম রেমেডি আর একটা হচ্ছে কিছু মানে কিছু টেকনিক্স। তবে হোম রেমেডির চেয়ে টেকনিক্সগুলোই বেশি কার্যকর। হোম রেমেডি হয়তো ও মানে ওইভাবে আপনাকে সহায়তা করতে পারবে না, এটা জাস্ট একটু সাহায্য করবে আপনার জিহ্বাটাকে বা আপনার কিছু জিনিসকে সাহায্য করবে, কিন্তু সবচেয়ে বেশি ইফেক্টিভ এবং কার্যকরী হচ্ছে কি যেগুলো টেকনিক্স রয়েছে। তো আমি আজকে টেকনিক্স নিয়ে মানে আলোচনা করব না, আমি পরের ভিডিওতে আমি মানে হোম রেমেডি এবং টেকনিক্স নিয়ে আলোচনা করব। আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, মানে যাতে আমি এই ভিডিও করতে উৎসাহ পাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে আপনার স্ট্যামিনার প্রবলেমটা, এটা এমন একটা সমস্যা, এটা আপনি কাউকে এক্সপ্রেস করতে পারবেন না, আপনার মানে ফ্যামিলিকে ভালো করে বোঝাতে পারবেন না। আপনার অন্যান্য সমস্যা থাকলে ফ্যামিলি বুঝে, আপনার অন্য মানে আপনার অন্যান্য সমস্যা থাকলে ফ্যামিলি আপনাকে মানে ইয়ে করে, কিন্তু এটাতে কিন্তু আপনি না পারবেন বুঝাতে, না পারবে বুঝবে, হ্যাঁ এটা কিন্তু হয় না। আমি নিজে সেটা ফেস করেছি, কারণ আমি যে এত দূর আসছি, আমি কিন্তু এটা নিজস্ব ইয়েতে আসছি, এটা কিন্তু আমাকে কেউ কিন্তু মানে হেল্প করে নাই তেমনভাবে। আমি যখন ক্লাস মানে 7-8-এ পড়ি, আমি তখন থেকে আমি কিন্তু এটার অনেক চিন্তা ভাবনা করতে থাকি যে আমি কীভাবে আমি এটাকে রিমুভ করব, আমি কীভাবে রিমুভ করব। আমার মূল কাজটা হয়েছে যখন আমি অনার্সে পড়ি, হ্যাঁ মানে আমার মূল কাজটা হয়েছে যখন আমি অনার্সে পড়ি, আমি মানে আমি তখন থেকে বেশি উদ্যোগী হয় যে আমি এটা কীভাবে রিমুভ করব। তো মানে আপনাদের দোয়া আশীর্বাদে আমি প্রায় 1-1.5 বছরের মধ্যে কিন্তু রিকভার করতে মানে এটা প্রায় রিকভার করতে আমি সক্ষম হয়েছি। তো আমি আমার নিজস্ব ওন এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করব। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এগুলো করতে উৎসাহ হয়, আর অবশ্যই 100% আপনি ভালো করে কথা বলতে পারবেন আমার মতন। আমার চেয়ে তো আমি তো মানে ছোটোবেলায় তো আমাকে নাম জিজ্ঞেস করলে আমি বলতাম আ আ আ আ মা 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 মা, তো আপনাদের তো এর চেয়ে বেশি তো নাইস স্ট্যামারের দিক না, তো আপনারা ভালো হবেন। জাস্ট কিছু টেকনিক্সের মাধ্যমে আর কিছু মেন্টালিটি সমস্যা মানে মানে কিছু মেন্টালিটি মানে মানসিক কিছু পরিবর্তনের মাধ্যমে মানে আপনি কিন্তু এটা নিজেকে আপনি কনভিন্স করে বলছেন যে আমি স্ট্যামারার, তো মানে এটাকে আপনাকে কিছু পরিবর্তন করতে হবে, এটাকে আপনি পরিবর্তন করতে হবে। তো মানে কিছু মানসিক পরিবর্তনের মাধ্যমে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। আর এই যে স্ট্যামারিং বিষয়টা কিন্তু সম্পূর্ণ এটার বিষয়, ওকে, আপনি কিন্তু এটার বিষয় নয়, আপনার মাথার বিষয়। তো আমি আশা করব যে আপনারা আমার সাথে থাকবেন, এবং আমি চেষ্টা করব আমি আপনাদেরকে আমার নিজের ওন এক্সপিরিয়েন্স আমি বলবো, এবং আপনারা অবশ্যই তা রিকভার করতে পারবেন। তো আজকের মতো মানে এখানে রাখলাম, আর যদি কারোর কিছু কমেন্টে থাকে অবশ্যই নিচে লিখবেন, আমি মানে যথাসাধ্য আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আর আমি শিগগিরই আমি আমার নেক্সট ভিডিও আপলোড করার চেষ্টা করবো, অবশ্যই আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।